খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা আজকে সরেজমিনে এটা দেখলাম কালীবাজার, এটা হচ্ছে নারায়ণগঞ্জের সুপ্রাচীন একটা আসলে বাজার। এটা আমরা খুবই মর্মাহত এবং মানসিকভাবে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি, কষ্ট পেলাম, বিশেষ করে যেভাবে দেখলাম আর কি ঘটনাগুলো, আসলে খুবই আমরা ই পাচ্ছি, ব্যথিত হচ্ছি আমরা, এবং ক্ষতিগ্রস্ত সমস্ত ভাইদের প্রতি আমরা আমাদের সহানুভূতি প্রকাশ করছি। তবে একটা জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে এত বড় একটা অ্যাক্সিডেন্টেও কোনো মানুষের যে প্রাণহানি হয় নাই, এটা আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এখানে অনেক মানুষের প্রাণহানি কিন্তু ঘটতে পারত। তো এখন আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সমস্ত ভাইদেরকে, এখানে যারা ব্যবসায়ী আছেন, সবার প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি, এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা এবং আরও বিত্তবান ভাইদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা এগিয়ে আসুন। গোটা মানুষের দেহ কিন্তু একটা, গোটা মানবতা একটা দেহের মতো, একটা অঙ্গ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন অন্য অঙ্গগুলোও কিন্তু কষ্ট পায়। এই জন্যে আমরা আসলে গভীরভাবে মর্মাহত, ইনশাল্লাহ আপনাদের আমাদের সাধ্য মতো আমরা আপনাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো, এবং এখানে বিত্তবান যারা আছেন নারায়ণগঞ্জে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এই ক্ষতিগ্রস্ত ভাইদের পিছনে, তাদের দোকানপাটের কিন্তু কোনো অবশিষ্ট কিছুই নাই, একেবারে তারা নিঃস্ব হয়ে গেছেন, কিন্তু বিত্তবানদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। আর সরকারকেও বলবো, এখন কিন্তু সেই স্বৈরাচারী সরকার নাই, যার জনগণের রক্তে একটা নতুন সরকার আসছে, আপনারা দ্রুত এই ব্যাপারে আপনারা এই এদেরকে পুনর্বাসন করার জন্যে আপনারা দ্রুত উদ্যোগ নিন, না হলে কিন্তু মানুষ একটা ভুল বার্তা পাবে। আমি সরকারকে বলবো, এখানে যারা প্রশাসনিক ব্যক্তিরা আছেন, আপনারা দ্রুত এই ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ান, আর আমাদের সংগঠন খেলাফত মজলিসের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের আশ্বস্ত করে গেলাম যে আমরা সাধ্যমতো আপনাদের জন্য আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।